হয়েছিল এক এক করার পর আর কি প্রত্যেকের মোবাইল জিনিসপত্র নিয়ে যেতেছে, তখন ও তো বুঝতে পারছে যে ওর মোবাইলও নিয়ে যাবো। তখন আর কি মোবাইলে একটা স্ট্যাটাস দিচ্ছে যে জলদস্যুদের হাতে আমরা সবাই আটক, ফেসবুক মাধ্যম মোবাইলটাও নিয়ে নিচ্ছে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। কোনো যোগাযোগ হয়নি তার সাথে। আপনাদের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে তার সাথে? সর্বশেষ হচ্ছে গতকাল তো এরকম হয়েছে, পরশু দিন আর কি সে ফোন দিচ্ছিল, পরশু দিন তার সাথে কথা হয়েছে। কোন সময়? পরশু দিন ইফতারির আগে আর কি কথা হয়েছিল তার সাথে। রামগঞ্জ কলেজ থেকে পাস করে, চট্টগ্রাম কলেজ থেকে পাস করে সেই শিপে ঢুকছে, এবং গতকালকে অপহরণ হয়েছে শুনছি। এলাকার সন্তান, এই বাড়িতে সন্তান, আমার ভাতিজা তার বাবা ফেব্রুয়ারি মাসে 7 তারিখ মারা গেছে। তারা 3 ভাই 1 বোন, এই ছোট আমার ভাতিজাদের ছোট। আর তার বাপ মারা গেছে, সে তখন শিবে ছিল, বাপকে দেখতে পারে নাই, বাপকে মারি দিতে পারে না। তার মা একজন অসুস্থ, এখন তাদের ফ্যামিলি খুবই মানে টেনশন বুক করতেছে এর ভিতরে।